নমস্কার, আমি সন্দীপ এএস অ্যাভেনি থেকে বলছি। আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের ঘরের পাখিগুলোও ভালো আছে। আজকে আপনাদের সাথে একটা কথা এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা নিজেদের পাখিকে বক্স যখন প্রোভাইড করবেন, তখন যখন যে পাখির নেস্টিং মেটেরিয়ালগুলো কী কী দেওয়া উচিত এবং কী কীভাবে দেবেন, সেটা আজকে আমি আমার নিজের ঘরের দুজোড়া লাভবার্ডের জন্য বক্স তৈরি করছি এবং সেই বক্সগুলোতে কী কী জিনিস দেবো। এরকম একখানা সোলার ঝাড়টা পাওয়া যায় কি বাজারে, 20-25 টাকা নেয়, কিনে নেবেন। বক্সে যাতে পোকামাকড় না হয় এর জন্য আমি হলুদ দিই। হলুদ দিলে পোকামাকড় দূরে থাকে। তার সাথে লবঙ্গ দিচ্ছি, এতেও পোকামাকড় দূরে থাকে। বন্ধুরা, আমি এই দুটো জিনিসই দিই। আমি ওষুধ বিষ ফিষ কোনো কিছু ইউজ করি না। আমার এইগুলোতেই এখনো পর্যন্ত কোনো অসুবিধা হয়নি পাখির বক্সে। এবার বন্ধুরা, এই ঝাঁটাটাকে বেশি বড় বড় করে কাটলে পাখির বাচ্চার পায়ে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে ঝাঁটাগুলোকে ছোট ছোট করে কাটবেন, এক আঙ্গুল সমান, এই যে যেরকম আমি কেটেছি এইভাবে করে কাটবেন। তাহলে পাখির বাচ্চা যখন হবে ওর পায়ে আটকানোর চান্সটা থাকে না। এবার আমি বক্সের চারদিকে হলুদ দিয়ে দেবো। ভেতরে এই হলুদটা চারদিকেই ছড়িয়ে দেবেন, একটু বেশি করে দেবেন। এরপরে এর মধ্যে আমি লবঙ্গ দেব, 6-7টা লবঙ্গ দিয়ে দেবেন। এর সাথে আমি কাঠের যে চিপসগুলো হয় সেইগুলো দেব, সেইগুলো আমি আমার বক্সে দিই। এই আর একটা বক্সকেও আমি হলুদ দিয়ে নিচ্ছি, একটু বেশি করে হলুদ দেবেন, তাতে ভালো হবে, একটু ভালোভাবে চারদিকে লাগিয়ে নেবেন। সেম একইভাবে আগের বক্সটাও যেভাবে বানালাম এটাও সেম, হলুদটা দিয়ে তারপরে লবঙ্গ দিয়ে দেবো 5-6টার মতো। এই লবঙ্গ নিচ্ছি, এই লবঙ্গ দিয়ে দেবো চারদিকে কোনাগুলোর মধ্যে। এর উপরে কাঠের যে চিপসগুলো আছে সেইগুলো দেব, সেইটা দিয়ে একটা হালকা একটা মানে লেয়ার বানিয়ে দেবো। এই যে দেখুন, আমার সঙ্গে রাখা রয়েছে, একটুখানি ভালোভাবে ছাড়িয়ে নেবেন, দলা পেকে থাকে তো, এরকম একটা লেয়ার বানিয়ে দেবেন, ভালোভাবে চারদিকে ছড়িয়ে দেবেন। তারপরে যে সোলার ঝাঁটাটাকে কেটেছিলাম সেই ঝাঁটাটা এর উপরে দেবো আর একটা লেয়ার, এটা আর একটা বক্সে দিচ্ছি সেম একইভাবে। একটু ভালোভাবে এ করে ছাড়িয়ে দেবেন যাতে দলা পেকে না থাকে। এই এই সোলার ঝাঁটাটা কাটা কেটেছিলাম, দেখুন এরকম সাইজেই কাটবেন, কারণ এর থেকে বড় হলে কি হয়, এক এক সময় বাচ্চাদের পায়ে জড়িয়ে যাওয়ার রিস্ক থাকে। আর জড়িয়ে গেলে তখন যদি আপনি খেয়াল না করেন
তাহলে বাচ্চার পা পর্যন্ত কাটা বাদ যেতে পারে। এমনও হতে পারে যে বাচ্চা ওখানে আটকে থেকে বাচ্চার পা তো বাদ যাচ্ছে, বাচ্চা মারাও যেতে পারে। এর জন্য এরকম ছোট ছোট করে কাটবেন। এবার কেটে একটা আর একটা স্তর বানিয়ে তার উপর দিয়ে আবার যে কাঠের যে চিপসগুলো আছে অল্প একটু করে স্লাইড ছড়িয়ে দেবেন। তারপর তো আপনি খাট বক্স যখন লাগিয়ে হয়ে যাবে, আপনি তো পাখির খাঁচার ভেতরে এই সোলার ঝাঁটার টুকরোগুলো আলাদা করে নিচে দিয়ে রাখবেন, যাতে ওরা তো নিজেরাও নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওরা নিজেরা নিজেদের মতো করে বাসা বানিয়ে নেবে। তো বন্ধুরা, কমপ্লিট হয়ে গেছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি আপনাদের ঘরে পাখিগুলোও ভালো থাকবে।